13 বছর আগে জীবিকার তাগিদে স্বপ্নের শহর ঢাকা এসেছিলেন কবির হোসেন। একসময় ভালো চললেও এখন টানাপোড়েনে চলছে তার সংসার। এবার সিদ্ধান্ত পাকা, এই জাদু শহর ছেড়ে আবার যাবেন গ্রামে। গত এই 5 বছরে কামকাজ কমে গেছে, কামাই কম। আগে মনে করেন যে কামাই করছি নরমালে কত 30-35 হাজার মাসে, এখন 20 হাজার টাকা 15 হাজার টাকাই হইতেছে না। আগে বাচ্চা কাচ্চা ছিল ছোট, এখন হইছে বড়, দিন দিন খরচ বাড়তেছে। কোরবানির পরে দেশে যাবো গিয়া পরিস্থিতি এখন মোকাবেলা করাটা অনেক কষ্ট হয়ে গেছে। কবিরের মতো হুসেনের গল্প অনেকটা একই। বহু বছর ধরে শহর জীবনের খরচ মেটাতে ক্লান্ত হুসেনও পথ ধরছেন গ্রামের। কোনটার দিকে মিলাইতে পারতেছি না, পোলা পানির খরচ, নিজের খরচ, তারপরে ফ্যামিলিতে খরচ, এক মিনিট আমার টাকা থাকতে মনে চায় না। কারণ আমি আজকে গত 3 বছর ধরে চেষ্টা করতেছি টাকা ছেড়ে দিবার জন্য। কবির হোসেন বা হুসেনের মতো অনেক মানুষ শহর ছেড়ে ছুটছেন ফেলে আসা গ্রামে। করোনা মহামারীর সময় শহর ছেড়ে গ্রামে যাওয়া মানুষের সংখ্যা বেড়েছিল। এখন পরিস্থিতি ঠিক হলেও শহর ছাড়া প্রবণতা কমেনি, বরং বেড়েছে আরও। বিবিএসের তথ্য মতে 2023 সালে প্রতি হাজারে শহর ছেড়ে গ্রামে গিয়েছেন 14 জন, এক বছর আগে 2022 সালে গিয়েছে হাজারে 11 জন, আর 2021 সালে এই সংখ্যা ছিল প্রায় অর্ধেক, মাত্র 6 জন। গ্রাম থেকে শহরে আসার সংখ্যাও কমছে। 2022 সালে গ্রাম ছাড়া মানুষের সংখ্যা ছিল হাজারে 26 জন, 2023 সালে তা কমে দাঁড়িয়েছে 20 জনে। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অর্থনীতিবিদরা বলছেন, আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে না পেরে শহর ছাড়ছে অনেকে, আবার গ্রামের বদলে যাওয়া অর্থনীতিও টানছে অনেককে। শহরের অর্থনীতি অনেকটা এই যে ইনফরমাল ইকোনমি, যেটা আসলে পুরো 70% আসলে কভার করে এমপ্লয়মেন্টকে, তো সেই জায়গাটাতে এই এই ঝুঁকিগুলো তৈরি হওয়া, এটির কারণে কিন্তু তারা আসলে মনে করছেন যে না, শহরটা আসলে তাদের জন্য আর নয়। এই কারণে আস্তে আস্তে তাদের মধ্যে একটি অংশ গ্রামে চলে যাচ্ছেন। কৃষি এবং ম্যানুফ্যাকচারিং, এই দুটার মাঝামাঝি অনেক রকমের সেবা এগুলো করে উঠছে। এই সমস্ত কারণে শহরে না থেকে একটু কম খরচে গ্রামের থেকে তারা কিন্তু উৎপাদন প্রক্রিয়া অংশগ্রহণ করছেন। শুধু শহর ছেড়ে গ্রামে নয়, দেশ থেকে বিদেশ যাওয়ার সংখ্যাও দিন দিন বাড়ছে। 2022 সালে প্রতি হাজারে প্রায় 7 জন মানুষ দেশ ছেড়েছেন, আর 2023 সালে গেছেন প্রায় 9 জন। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।